আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বাদাম ভর্তা করবো তো আপনারা দেখুন আমি কিভাবে বাদাম ভর্তা করি আসলে অনেকে অনেকভাবেই করে বাদাম ভর্তা তো আমি যেভাবে করি ঠিক সেভাবেই আপনাদেরকে দেখাবো আর যারা এভাবে করে খান নাই একবার করে খাবেন আমাকে জানাবেন কেমন লাগলো তো দেখুন আমি কিভাবে বাদাম ভর্তা করি এ হচ্ছে বাদাম তো বাদামটা আমি এখন তেলে ভেজে নেব চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলেই আমি বাদামটা দিয়ে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি বাদামগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে আর চুলার আজ খুব বেশি বাড়ানো যাবে না হলে বাদামটা পুড়ে যাবে সেদিকে খেয়াল রাখবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আস্তে আস্তে বাদামটা ভালোভাবে ভেজে নিচ্ছি এই তো বাদামটা আমার ভাজা হয়ে গেছে তো এখন আমি বাদামটা অন্য একটি পাত্রে নিয়ে নেব তো বাদামটা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি ভেজে নেব ঠিক এভাবেই ভেজেই করতে হবে তাহলে খেতে অনেক টেস্ট হয় তো আমি পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে দিলাম রসুনও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এটা আসলে আপনারা কতটুকু করবেন সেটার উপরে ডিপেন্ড করে তো পেঁয়াজ রসুনটা মোটামুটি আমার ভাজা হয়ে যাচ্ছে এখন আমি অন্য পাত্রে নিয়ে নেব এখন আমি ফ্রাই প্যানে আবার তেল একটু দিয়ে দিলাম এখন আমি শুকনো মরিচটা ভেজে নেব ঝাল যে যতটুকু খেতে চান ঠিক ততটুকুই দেবেন ঝাল যদি বেশি খেতে চান তাহলে আর একটু বাড়িয়ে দেবেন আমি মোটামুটি ঝাল হবে সেই আন্দাজেই দিয়েছি অতিরিক্ত ঝাল হলে আবার খেতে পারবো না আমি খুব বেশি ঝাল খেতে পারি না সেজন্য তো শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটা পাটায় পিষে নেবো তো আমি পিষতেছি না আমাকে যিনি কাজে সহযোগিতা করেন খালা তিনি পিষে দিচ্ছেন তো এভাবে প্রথমেই পাটায় লবণ এবং মরিচটা নিয়ে নেওয়া হয়েছে তো লবণ মরিচ লবণের সাথে মরিচ পিষে ফেলার পর তো আস্তে আস্তে বাদামটা দিয়ে দেওয়া হবে এভাবেই পিষে নিতে হবে এই তো আমার বাদামটা পেশা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছেলের সাথেই থাকবেন আর আমাকে জানাবেন এভাবে বাদাম ভর্তা করে আসসালামু আলাইকুম